এবারে দেখে নেওয়া যাক যে হিমালয় নদী ব্যবস্থা এবং উপদ্বীপীয় মালভূমি নদী ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, থাকলে সেই পার্থক্যগুলো কি কি। উল্লেখ্য যে হিমালয়ের নদীগুলো তৈরি হয়েছে সুউচ্চ রেঞ্জ থেকে, অন্যদিকে পেনিনসুলার মালভূমি অঞ্চলে নদীগুলো তৈরি হয়েছে এখানকার ছোট ছোট পাহাড় থেকে। হিমালয় থেকে যে নদীগুলো তৈরি হয়েছে সেগুলো দৈর্ঘ্যে অনেক বড় এবং তাদের যে অববাহিকা সেটাও অনেক বড়, যেমন গঙ্গা, সিন্ধু বা ব্রহ্মপুত্র। অন্যদিকে উপদ্বীপী মালভূমি অঞ্চলের নদীগুলো অনেক ছোট ছোট দৈর্ঘ্যে এবং তাদের যে অববাহিকা সেটাও ছোট। যেমন উপদ্বীপীয় মালভূমির সর্ববৃহৎ নদী কথা বলি, যেটি সিন্ধু নদীর অববাহিকার 1/3। অধিকাংশ হিমালয়ের নদীগুলো ভি আকৃতির উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এদের গতিপথে গভীর গিরিখাত দেখা যায়। অন্যদিকে পেনিনসুলার মালভূমির যে নদীগুলো সেগুলো অধিকাংশই প্রশস্ত, চওড়া এবং পর্যায়িত ধরনের, এবং এখানে খুব কম ক্ষেত্রেই গিরিখাত দেখা যায়। হিমালয়ের নদীগুলির ক্ষয় করার ক্ষমতা অনেক বেশি এবং গতিবেগও বেশি। অন্যদিকে উপদ্বীপী মালভূমির নদীগুলির ক্ষয় করার ক্ষমতা কম এবং গতিবেগও কম। হিমালয়ের নদীগুলি পূর্ববর্তী ধরনের, অন্যদিকে উপদ্বীপী মালভূমির নদীগুলি কনসিকুয়েন্ট বা অনুগামী নদী। হিমালয়ের নদীগুলো অধিকাংশই পেরিনিয়াল বা নিত্যবহ এবং যেহেতু বরফ গুলা জলে পুষ্ট তাই সারা বছর এই নদীতে জল থাকে। তার ফলে এই নদীতে যেমন নৌ চলাচল অর্থাৎ সমভূমি অংশে নৌ চলাচল সারা বছর হয়, তেমনি সেচ জলসেচের কাজে এবং কৃষিকাজের জন্য এই নদীগুলি উপযুক্ত। অন্যদিকে যেহেতু উপদ্বীপী মালভূমির নদীগুলো বর্ষার জলে পুষ্ট তাই বর্ষাকাল ছাড়া অন্য সময় জল থাকে না বা শুকিয়ে যায়, যার ফলে এই নদীগুলি চাষবাসে বা জলসেচের কাজে খুব একটা কাজে আসে না। হিমালয়ের নদীগুলি অধিকাংশটাই ইউথফুল বা যৌবন পর্যায়ে রয়েছে। অন্যদিকে উপদ্বীপী মালভূমির নদীগুলি পরিণত পর্যায়ে পৌঁছে গেছে। হিমালয়ের নদীগুলি সমভূমি অংশ ছাড়া অন্যান্য অংশে খরস্রোত এবং গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সমভূমি অংশেই কেবল চওড়া বাঁক নিয়ে প্রবাহিত হয়েছে এবং মাঝে মাঝেই সেখানে তারা তাদের যে গতিপথ সেটা বদলায়। অন্যদিকে শক্ত পাথুরে মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীগুলিতে সীমিত সুযোগ ছিল বা সুযোগ তৈরি হয়েছে বাঁক সৃষ্টি হওয়ার, এবং এই নদীগুলো অধিকাংশই যেহেতু চ্যুতি রেখার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাই অনেকাংশেই এরা স্ট্রেট ও সোজা পথে প্রবাহিত হয়েছে। হিমালয়ের নদীগুলির মুখে যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র বড় বদ্বীপ তৈরি করেছে। অন্যদিকে উপদ্বীপী মালভূমির নদীগুলির মধ্যে নর্মদা নদীতে বা তাপ্তি নদীতে খাড়ি দেখা যায় এবং গোদাবরী, কৃষ্ণা, মহানন্দা নদীর সম্মুখে বদ্বীপ দেখা যায়, কিন্তু অন্য যে নদীগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে সেখানে কোনো ডেল্টা বা বদ্বীপ দেখা যায় না।